ডিয়ার ভিউয়ার্স, আমাদের নেক্সট কোশ্চিন সলিউশন আমরা যদি আসতে চাই সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং এবং মজার একটা কোশ্চিন, যে এক ট্রান্সফরমারে ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে এবং বলা আছে যে একটা কোশ্চিনটা ছিল যে ট্রান্সফরমারে প্রাইমারি ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া এবং এইটাকেই সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে সেটা দেখাও। অর্থাৎ আমি আবার রিপিট করছি কোশ্চিনটা, যে প্রাইমারি ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে এটাকে সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট সার্কিটে আঁকো। অর্থাৎ প্রাইমারি ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে মানে সেকেন্ডারি পার্টটাকে আমরা প্রাইমারি পার্টে নিয়ে আসছি এবং আমাদের যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে সব প্রাইমারি পার্টগুলোকে সেকেন্ডারি পার্টে নিয়ে যাব সেটা। এখন আমরা যদি একটু প্রশ্ন দেখে দেখতে চাই প্রাইমারি পার্টের আর পি এক্স পি, অর্থাৎ প্রাইমারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবং আমরা যদি সেকেন্ডারি পার্টটাকে প্রাইমারিতে যেটা আনছিল সেটা এ স্কোয়ার আর এস এবং এ স্কোয়ার এক্সএস এর মান যেটা আমাদের দেওয়া আছে, এবং আমাদের যে সার্কিটে যে ওয়ার্কিং কম্পোনেন্ট এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং এটা আমাদের লোডের মানটা দেওয়া। এখন আমরা আনার চেষ্টা করি যে কিভাবে আনতে পারবো। তখন আমরা দেখি যে আমরা জানি যে আর পি ইকুভ্যালেন্ট এর মানটা হয়, অর্থাৎ এর ইকুভ্যালেন্টের মানটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তখন আমাদের হয় আর পি প্লাস আর এস ডিভাইডেড বাই এ স্কোয়ার। অর্থাৎ আমরা সেকেন্ডারি ইকুইভ্যালেন্টে যদি আমরা আনতে চাই তখন আমাদের যে মানটা হয় সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট যেটা, অর্থাৎ সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে আর এস প্লাস আর পি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই হচ্ছে অবশ্যই রেশিও। তার মানে আমরা এই পার্টটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। কথাটার অর্থ হচ্ছে প্রাইমারি থেকে যদি সেকেন্ডারিতে আনতে চাই তখন আমাদের রেশিওর স্কোয়ার দ্বারা ভাগ করতে হয় রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিয়াকট্যান্স একে। তখন আমরা একটু লক্ষ্য করি, তখন আমরা যদি সেকেন্ডারি পার্ট থেকে প্রাইমারিতে রেজিস্ট্যান্সটা আনতে চাই তখন আর পি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এবং আমরা যদি এই এক্সপিকে আনতে চাই তখন এক্সপি ডিভাইডেড বাই এ স্কোয়ার। আমরা এটা নর্মালি বুঝতে পেরেছি। এখন যদি আমরা এই মুহুর্তে যদি আমরা নিতে চাই কারেন্টকে, কারেন্ট অর্থাৎ প্রাইমারি কারেন্টকে আমরা যদি সেকেন্ডারি কারেন্টে নিই, অর্থাৎ প্রত্যেকটি কারেন্ট ভোল্টেজ প্রত্যেককেই কিন্তু আমাদের নিতে হবে প্রাইমারি পার্ট থেকে সেকেন্ডারি পার্টে। তখন আমরা যদি কারেন্টকে নিতে চাই আমরা জানি যে ট্রান্সফরমারের বোথ সাইডে অ্যাপারেন্ট পাওয়ারটা ইকুয়াল। তখন অ্যাপারেন্ট পাওয়ার যদি ইকুয়াল থাকে তখন বলতে পারি ইপি আইপি সমান ইএস আইএস। তখন আমরা দেখি যে ইপি বাই ইএস সমান আইএস বাই আইপি, আর আমরা জানি ইপি বাই ইএস সমান এ। তখন আমরা লিখতে পারি যে আইএস বাই আইপি ইকুয়াল এ। এখন আমাদের টার্গেটটা কী ছিল? আমাদের টার্গেটটা ছিল যে প্রাইমারি পার্টটা সেকেন্ডারি পার্টে নিয়ে যাব। তখন প্রাইমারি পার্টটাকে যদি সেকেন্ডারি পার্টে নিতে চাই ধরি এর ইকুইভ্যালেন্ট আমরা নেব, তখন আমাদের দাঁড়াচ্ছে এ ইনটু আইপি। তার মানে আমরা বুঝতে পারলাম প্রাইমারি পার্টটা যদি সেকেন্ডারি পার্টে নেই তখন কারেন্টের রেশিওর সাথে গুণ হবে। তখন আমরা দেখতে পাচ্ছি যে এই আইপিটা প্রাইমারি পার্টে ছিল, এটাকে সেকেন্ডারি পার্টে নিয়েছি, এই জন্য এ ইনটু আইপি। এখন তারপরে আমরা আসি যে আমাদের নো লোড কম্পোনেন্ট। আমরা জানি নো লোড কম্পোনেন্টের দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট আর একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এখন ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা সেটাকে আমরা লিখি রেজিস্ট্যান্সের তো সিস্টেম সেম একই আর জিরো ডিভাইড বাই এ স্কোয়ার এবং ইন্ডাকট্যান্সের সিস্টেম একই এক্স জিরো ডিভাইড বাই এ স্কোয়ার। এখন আমাদের যদি এই পার্টটার নাম যেটাকে বলি আমরা, যেটা আমাদের ব্যয় করে অর্থাৎ আমাদের ওয়াটটা নষ্ট করে বা আমাদের বিদ্যুৎটা খরচ করে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা, অর্থাৎ আমরা তার কারেন্টকে নিতে পারি এ ডাব্লু দিয়ে এবং আমরা এই পাশের কারেন্ট যেটা ম্যাগনেটাইজিং কারেন্ট সেটাকে আই মিউ এ দিয়ে নিতে পারি। এটা যদি আমরা গ্রাফটা একটু দেখতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই জাস্ট গ্রাফটা, যে এই এক্স অক্ষ বরাবর আমাদের যেটা থাকবে, এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে আই ডাব্লু বা ওয়ার্কিং কম্পোনেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের আই মিউ বা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এবং ওয়ার্কিং কম্পোনেন্ট এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের আমাদের রেজাল্টটা যেটা সেটাই হবে আমাদের নো লোড কারেন্ট। নো লোড কারেন্ট অর্থাৎ ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্টের রেজাল্টান্স যেটা সেটাই হচ্ছে আমাদের নো লোড কারেন্ট। তার মানে নো লোড কারেন্টের মানটা যদি কখনো ক্যালকুলেশন করার প্রয়োজন হয় আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারি একটা সম রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ দ্বারা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা সেকেন্ডারি প্রাইমারি পার্ট থেকে সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট এটা
রেজিস্ট্যান্সের এটা, ইন্ডাকট্যান্সের এটা, কারেন্টের এটা, নোলোড কম্পোনেন্টগুলোর এটা। এবং যেহেতু সেকেন্ডারি পাশেই আছে, তার মানে আমাদের আর এস এবং এক্স এস এর কোনো কিন্তু কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ সেটা সেকেন্ডারি পাশেরই প্যারামিটার, তো সেকেন্ডারি পাশের প্যারামিটার সেকেন্ডারি পাশেই থাকছে, তত এর কোনো চেঞ্জ হচ্ছে না, আই এস এরও কোনো চেঞ্জ হচ্ছে না, এবং আমাদের লোকটা অবশ্যই শেষে উপস্থিত হবে।